প্রিয় দর্শক, আমি ফারহানা নিশো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদ স্পেশাল ফিজ্যাপ নিবেদিত সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে। এবং আমাদের ঈদের এই বিশেষ আয়োজনে বিশেষ মানুষরা আমাদের সাথে থাকবেন, সেটাই কিন্তু স্বাভাবিক, কারণ আপনাদের ঈদের আনন্দকে যে অনেক গুণ বাড়িয়ে তুলতে হবে। এবং সেজন্য আজকে আমাদের সাথে যিনি আছেন, তিনি তো অবশ্যই অত্যন্ত সুপরিচিত, সব পরিচয়ে সুপরিচিত এবং আপনাদের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ, একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল এবং তার ধ্রুবতারা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের তো অলরেডি 5-6 দিন কেটে গেল, কেমন কাটলো ঈদ? খুব ভালো, খুব ভালো ঈদ কাটলো। সবাই মিলে, ব্যান্ডের সবাই মিলে অনেক মজা, আবার এর মধ্যে রিহার্সাল করলাম। নতুন একটা অ্যালবাম বেরিয়েছে, নাম হচ্ছে নীলকষ্ট। সেই সাথে আমার সাথে ঈদ করলো এবার আমার একটা বিগ ব্রো, তার পুরা ফ্যামিলি এসছে লন্ডন থেকে। বাহ, দে আর ব্রিটিশ, ওরা আমাদের সাথে ঈদ করলো। রিয়েলি অনেক মজার। নিশ্চয়ই আমাদের ঈদ এবং আমাদের এই যে স্বাভাবিক আমাদের বাংলাদেশি যারা আছি, আমাদের আমাদের ঈদ এবং আনন্দ, আমাদের কি বলবো, আত্মীয়তা একদমই অন্যরকম। সো নিশ্চয়ই তারা অনেক বেশি হ্যাপি। সো আমরা ধ্রুবতারা এবং নীল কষ্ট নিয়েও কথা বলবো, কিন্তু তার আগে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকতে পারবেন, ফোন করতে পারবেন, কথা বলতে পারবেন, গানের অনুরোধ জানাতে পারবেন, সেই সাথে SMS-ও করতে পারবেন। আর তার জন্য যা করতে হবে তা হচ্ছে SKGG লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা এবং সেই সাথে আপনার গানের অনুরোধ, অথবা যদি কোনো প্রশ্ন থাকে পাঠিয়ে দিন আমাদের কাছে 6969 নম্বরে। এবং আজকে ঈদ কিন্তু চলে গেছে, 5-6 দিন হয়ে গেল, কিন্তু আমার মনে হয় আজকে টুটুল ভাই যখন গান করবেন তখন আপনারা ঈদের সমপরিমাণ আনন্দ পাবেন। সাথেই থাকুন, গান শুনবো আমরা। আমরা কি নীলকষ্টের গান থেকে শুরু করব? নীলকষ্ট থেকে আমার মনে হয় কয়েকটা গান পরে করি। এই গানটি আমরা ডেডিকেট করছি যারা আমাদের কাছ থেকে দূরে থাকেন, তাদেরকে ছাড়া আমাদের ঈদ কেমন গেল, আমাদের একলা একলা লাগলো। আমি কিন্তু আপনাকে বলেছি এটা আমার অনেক 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 পছন্দের একটা গান, এবং আমি জানি না আপনার মনে আছে কিনা, আমি আপনার সাথে যতবার যত শো করেছি আমি সবসময় আপনাকে রিকোয়েস্ট করি, এবং এই গানটা একটা নাটকেও ইউজ করা হয়েছিল গানটা, এবং আমার অনেক পছন্দের একটা গান। তাহলে আমার অ্যাঙ্কর যিনি পরিচালনা করছেন, যিনি অনুষ্ঠান উপস্থাপনা করছেন এবং সঞ্চালনা করছেন, তার অনারে এই গানটা করি। আমি অনার্ড এবং ধন্য। ওকে, দিশে হারা তোর ছাড়া।
একলা জীবন ভরে, একলা পথ ধরে, একলা মানুষ, একলা মন, একলা জীবন ভরে, একলা পথ ধরে, একলা একলা মন মানে না, একলা মন সে তো চন্ম ছাড়া, জয় দিন জয় রা, জয় দিন জয় রা, তোরে বড় একলা একলা লাগে, তোরে বড় একলা একলা লাগে, তোরে আমি এখানে একটু কথা বলতে চাই আপনার গানের কথার সাথে সাথে, যে এবার আমাদের সাথে যারা ছিলেন আপনাকে আমি এখনই বলতাম যে আপনাকে ছাড়া সময় কাটুক গানে গানে আসলে একলা একলা, কিন্তু এটা যদি বলি তাহলে কোনটা কি, এই জন্য একটু বলতে চাই যে আমাদের সময় কাটুক গানে গানের এবারের ঈদের বিশ্বদার একমাত্র পারফরমেন্স ছিল, আর আমাদের সৈয়দ আব্দুল হাদি, তারপর হচ্ছে আমাদের সুবীর নন্দী, শ্রদ্ধেয় সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদি এবং কনক চাপা, ওনাদের জন্য সময় কাটুক গানে গানের ভালোবাসা এবং শ্রদ্ধা। আসিফ ভাই হচ্ছে সময় কাটুক গানে গানের ফ্যামিলি মেম্বার, ন্যান্সিকে সময় কাটুক গানে গানে ভালোবাসে, আপনাকে ছাড়া সময় কাটুক গানে গানে একলা একলা, এবং আগামীকাল চিরকুট থাকবে, তিনি চিরকুট হচ্ছে সময় কাটুক গানে গানের নতুন সদস্য। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর দিস রিয়েলি রিয়েলি গ্রেট কমপ্লিমেন্ট, and amra we are really really giving you all the thanks, all thanks and all love to shomoy katuk gane gane. Thank you so much. Ar আমাদের একজন দর্শক আছে, একটা ফোন নিব, কিন্তু তার আগে প্রিয় দর্শক, যে কথাটি আসলে আজকে এই অনুষ্ঠান যখন শুরু করি তখন আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল, যে আপনারা সবাই জানেন আজকে আসলে আমরা সবাই ঈদের অনেক আনন্দ করছি, কিন্তু তার মাঝেও মুন্সিগঞ্জের লঞ্চ দুর্ঘটনার কথা আসলে বলতেই হয়, যে আমরা কিন্তু সবাই চাই আপনারা সবাই সব সময় নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু এই মুহূর্তে এই সব এত আনন্দের মাঝেও যারা বেদনায় আছেন আমরা কিন্তু আসলে তাদের সাথেও আছি, আমরা তাদের জন্য মঙ্গল কামনা করি, তাদের জন্য আমাদের দোয়া রইল, এবং তারাও যেন সহি সালামত ঠিকভাবে আমাদের সাথে এসে আনন্দ করতে পারেন, সমস্ত ব্যথা বেদনা কাটিয়ে আমরা সেই প্রত্যাশা করি। তো একজন দর্শক আছে, একটা ফোন নিয়েছে। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি সাভার থেকে সুহেল বলতাছি। জি, আমি চিরকুটের সাথে কথা বলবো। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কথা বলুন। বলেন সুহেল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম, ঈদ মোবারক। ভালো আছেন ভাই? হ্যাঁ, ঈদ মোবারক। যে ভাই, আপনাকে কি রিকোয়েস্ট করবো, আপনি সবই গান তো আমার ভালো লাগে, বুঝছেন, আমি আপনার একটা ভালো ফ্যান, তো আমার মানে এত ইচ্ছে যে তবু তারা গানটা মানে খুব ইয়ে ছিল, যে যদি একটু ইয়ে হয় তাহলে গাইবেন। অবশ্যই গাইবেন। গানে যাই, ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন। এই গানটার নাম হচ্ছে লুকোনো ডায়েরি। এই গানটি অনেক আগে করেছিলাম, একলা একলা লাগে গানটি লেখা ছিল ওয়াহিদ বাপ্পির, এই গানটির লেখক হচ্ছে গীতিকার হচ্ছে সম্রাট। Thank you.
এলো মেলো ঝড়, লিখে যাই আনমনে বাঁধানো অ্যালবামে, কত কথা মনে যেন এলো মেলো ঝড়, লিখে যাই আনমনে বাঁধানো এলো মেলো ঝড়ে।
আমাদের একজন দর্শক আছেন বেশ দূরে থেকে, একটু একটা ফোন নিয়ে নিই। হ্যালো, 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 আসসালামু আলাইকুম, আমি কলকাতা থেকে সত্যগোপাল দে বলছি। ওয়ালাইকুম আসসালাম, নিশ্চয়ই ভালো আছেন আপনি, আমরা শুনতে পাচ্ছি। জি, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও। হ্যাঁ, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। আর টুটুল ভাইয়ের গান তো জমে উঠেছে, আর কলকাতা থেকে মানে এপার বাংলার সকলের তরফ থেকে ওপার বাংলার সবাইকে বৈশাখী টেলিভিশনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ কেটে গেল, আমরাও কলকাতায় তার অনেকটাই হাওয়া পেয়েছি, ভালো থাকুক। আর সারা পৃথিবীতে গানের ভাষায়, গানের সঙ্গীতের মূর্ছনায় একটা ভালোবাসার বাতাবরণ গড়ে উঠুক। খুব সুন্দর হচ্ছে উপস্থাপনা টুটুল ভাই, আপনার গানও কুশন ভালো লাগবে। যারা সহযোগী শিল্পী, যারা নেপথ্যে আছেন, সকলকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ভালো থাকুন সবাই। থ্যাংক ইউ সত্যদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও আমাদের সবার পক্ষ থেকে, পুরো বাংলাদেশের পক্ষ থেকে, বাংলা মানুষের পক্ষ থেকে আপনাকে ঈদ মুবারক। এবং ওখানে যারা বাঙালি আছেন, যারা কলকাতা না পুরো ইন্ডিয়াতে যারা আছেন, সারা পৃথিবীতে যারা আছেন, তাদেরকে ঈদ মুবারক। বাহ, টুটুল ভাই আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়েই দিয়েছে, কিন্তু তারপরেও আমি আমাদের বৈশাখী পরিবার এবং সময় কাটুক গানে গানে পরিবারের পক্ষ থেকে আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনি এবং আপনারা যে সবাই আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমরা কৃতজ্ঞ। এই গানটি করব, একটু ছোট্ট প্রশ্ন ছিল, আপনি এর আগের অনুষ্ঠানে একটা গানের অর্ধেক আমাকে শুনিয়েছিলেন, বলেছিলেন যেটা আপনি তানিয়াপুর জন্য লিক করছেন, ওই গানটা কি পুরো হয়েছে? ওই গানটা শুনতে চাই। ওই গানটা পুরো হয়েছে, এখনই শোনাবো। ওকে, গানটা এখনো রেকর্ড হয়নি, বৈশাখীতেই রেকর্ড হবে। বাহ, এটা তো তাহলে আমাদের ঈদের ডাবল স্পেশাল। ওকে, ওই সাগর বিজয় কালী বনিয়া অরণ্যটাকে লেখনী বনিয়া লিখেছি হাজার কবিতা সবই তোমায় নিয়ে লেখা জানো কি তুমি জানো কি তুমি ওই সাগরে বিজয় কালী বনিয়া অরণ্যটাকে লেখনী বনিয়া লিখেছি হাজার কবিতা সবই তোমায় জানো কি তুমি জানো কি তুমি জানো কি তুমি
বসবাস বুকের মাঝে তুমি যে নিশ্বাস চোখের মাঝে তোমারই বসবাস বুকের মাঝে এখনই তানিয়া আপুকে ফোন করে জিজ্ঞেস করি জানো কি তুমি, না এই গানটার ওকে বললে বলে জানি তাই আমরা চেষ্টা করব যোগাযোগ করতে। আচ্ছা সেটা হচ্ছে এই গানটার প্রথম একটু মনে হয় শুনেছিলাম আমাদের গত ঈদের প্রোগ্রামে, রাইট? তার মধ্যে এর মধ্যে কমপ্লিট হয়েছে গানটা, এখনো রেকর্ড হয়নি। আশা করছি কোরবানি ঈদে ব্যান্ডের আর একটা অ্যালবাম আসবে, ওই অ্যালবামে থাকবে এটা। আচ্ছা কিন্তু এবার কি আমরা নীলকষ্ট থেকে শুনবো? আচ্ছা কিছু এসএমএস পড়ে, যেমন চাননি পশুর রাতে এই গানটার জন্য তো রিকোয়েস্ট আসছেই, ও কারিগর, তারপর ধ্রুবতারা, তারপর হচ্ছে যায় দিন, তারপর হচ্ছে যায় কি ছেঁড়া বুকের পাঁজর, নিঃশ্বাস আমার তুমি, জানে দুনিয়া, মানে এই গানগুলোর জন্য অনেক 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 এসএমএস। তাহলে একটা নতুন অ্যালবামের একটা গান করি, তারপরে রিকোয়েস্টের গানগুলো অবশ্যই করব, প্রত্যেকটি গান করব নিশ্চয়ই ইনশাআল্লাহ। একজন দর্শক আছে একটা ফোনে। হ্যাঁ হ্যালো 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 নিশা আপু কেমন আছেন? ভালো আছি ভাই, কে বলছেন? আমি শ্রীমঙ্গল থেকে বিদ্যুৎ পাল বলছিলাম। বাহ, সুন্দর একটা জায়গা থেকে ফোন করেছেন শ্রীমঙ্গল। তো ঈদ কেমন কাটলো আপনার, কেমন আছেন আপনি? ভালো, খুব খুব ভালো কাটছে। আপনার কেমন কাটলো? আমি তো আপনাদের সাথে অনেক ভালোই কাটলো মনে হচ্ছে। জি কথা বলুন। থ্যাংক ইউ। আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। জি জি কথা বলুন, শুনতে পাচ্ছেন। ছোট ভাইয়া জি, আপনার একটা গানের জন্য আমরা সবাই বসে আছি, আমাদের পরিবারের সবাই, এর মধ্যে আমার এক ভাই বিজয় কৃষ্ণপাল, উনি বিটিভি র অ্যানালিস্টেড লিরিসিস্ট, উনিও বসে আছেন একটি গানের জন্য, মিশিতে আইসরে বন্ধু, ওই গানটি যদি এখন একটু শোনান প্লিজ। আচ্ছা ধন্যবাদ আপনাকে। গানটা আসলে অনেক দিন করা হয় না, তাছাড়া গানটা একটা ফিল্মের জন্য করেছিলাম, আমি জানি না করতে পারবো কি না, আমার মনে হয় একটা যখন ব্রেক হবে তখন আমি একটু ঠিক করে নেব, নিয়ে তারপর গাইবো, এখনই গাইবো না। সাথে থাকুন আমাদের, নিশ্চয়ই টুটুল ভাই গানটা করবেন ব্রেকের পরে। হৃদয়ের অনুতে যে গানটা, এটা কবির বকুলের লেখা, সচরাচর আমাদের এই দুই জুটি বন্ধু কবির বকুল, ওর বেশিরভাগ গানই কেন জানি মানুষ নিয়ে নেয় আমার সাথে যখন জোড়া লাগে। অ্যালবামের প্রথম গান ছিল, প্রথম নীলকষ্টের প্রথম গান ছিল হৃদয়ের অনুতে, তুমি পরমাণু, কবির বকুলের লেখা। তুমি পরমাণু
একটু বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, এক্ষুনি ফিরছি, কারণ টুটুল ভাইয়ের অনেক 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 গান এখনো বাকি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবার এবং আমাদের সাথে আছেন আপনাদের অনেক 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 প্রিয় এসআই টুটুল এবং ধ্রুবতারা। এবার কিন্তু আমার মনে হয় কি, আমরা পরপর সবচেয়ে বেশি রিকোয়েস্ট যে গানগুলোর জন্য আসছে সেই গানগুলো শুনব। অবশ্যই। এবং আমার মনে হয় আপনার ধ্রুবতারা যায় কি ছেঁড়া বুকের পাঁজর এই গান দুটোর জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ এসএমএস আছে। ওকে, শহরে যারা নেই
সে তায়াগারুড়া যাই কি ছেড়া বুকে পাজ স্বপ্নে কত মনে আচো ফিরে যাবা উপায় তো আর নেই ও ফিরে যাবা উপায় তো আর গানটার জন্য একটা মানে সবশেষ এসএমএস যেটা আমি আপনাকে গান শুরু করতে বলতে 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 পেয়েছি সেটা হচ্ছে তানিয়া নাদিয়া রূপালী সাথী বিথি সুমি টুটুল ভাইয়া আমরা অল ফ্রেন্ডস আপনার শো দেখছি এবং আমাদের একটা রিকোয়েস্ট যায় কে ছেড়া এই গানটা করে ফেললাম হ্যাঁ এই গান এই এসএমএসটা গানের আগেই পেয়েছিলাম ততক্ষণে আপনি গান শুরু করে ফেলেছেন আচ্ছা আর ইদানিং গত কয়েকদিন ধরে দেখছি আমাদের এখানে এসএমএস এর একটা নতুন ঢং সেটা হচ্ছে আপনার গানের রিকোয়েস্টের পরে মানে বেশি প্লিজ লিখতে পারে না তো এসএমএস শেষ হয়ে যায় সো 1000 2000 10000 90000 এরকম করে করে লিখে তার ব্র্যাকেটে লিখে তারপর প্লিজ লিখে তো এরকম একটা প্লিজ আসছে তোফাজদুল পাঠিয়েছে ধ্রুবতারা গানটার জন্য এবং 10000 মানে লিখে প্লিজ লিখেছে গানটা শোনাবেন কি প্লিজ এসএমএসটা না পড়লে গানটা শোনালে আর এসএমএস করবো না আচ্ছা এসএমএস না পড়লে আর গানটা না শোনালে আর এসএমএস করবে না এটা তো হতেই পারে না হতেই পারে না নিশ্চয়ই না অবশ্যই করছি এখনি কিন্তু একজন দর্শক আছে যে ফোনে আচ্ছা হ্যালো 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 কে বলছেন ঈদের শুভেচ্ছা আপনাকে ঈদের শুভেচ্ছা আমার পরিবার থেকে আপনাদের এখানে যারা যারা আছেন সবাইকে চমৎকার প্রোগ্রাম হচ্ছে নিশপা আপনার উপস্থাপনা তো চমৎকার সবসময় আমি টুটুর ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি নিশ্চয়ই কথা বলুন হ্যাঁ টুটুল ভাইয়া খুব ভালো লাগছে এত চমৎকার চমৎকার গান গাইছেন মানে আমার রিকোয়েস্টের গানগুলো তো গেয়ে ফেলেছেন আমি ডেডিকেট করতে চাচ্ছি আমার তিন প্রিয় ব্যক্তিকে কিরণ মালা এবং সাভা ওরা আমাদের সামনে নেয় ওরা ঈদের ছুটিতে গেছে হুমায়ুন স্যারের একটি লেখা গান আপনার কণ্ঠে আমি চাই আর গানের ফাঁকে হুমায়ুন স্যারের কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাই প্লিজ ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আমার মনে হয় এখন কয়েকটা গান শুনি তারপরে যে কোনো একটা সেগমেন্টে আমি আসলে হ্যাঁ ওনার কথাও শুনবো ওনার গানগুলো শুনবো একটা সেগমেন্টে ওকে এবার যেহেতু এত 10000 সরি ইট ওয়াজ 1 লাখ আমার মানে জিরো গুনতে প্রবলেম হচ্ছিল ইটস মাই প্লেজার Thank you.
অতটা বেশি ভালো শুধু মন জানে এরি জানে ও রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী দূরে রই ধ্রুব তারা অতটা বেশি ভালো শুধু মন জানে আসলে মনে হয় যে হ্যাঁ এই গানটার জন্য কেন এতগুলো রিকোয়েস্ট। আমাদের একজন দর্শক আছে, একটা ফোন নেই, তারপর একদম শকিং একটা এসএমএস বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঈদের শুভেচ্ছা আপনাকে। কে বলছেন? আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, বৈশাখী পরিবারকে ঈদের শুভেচ্ছা। আমি প্রিন্সিপালের কাউকলি থেকে কোর্সু বলছিলাম। জি বলুন। কখনো জিজ্ঞেস করা হয় না আপনি কেমন আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি আমার ভালো আছি। আমি টুটুল ভাইয়ের সাথে কথা বলতে চাই। বলুন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ঈদ মোবারক, কেমন আছেন ভাই? আমি যদি ভুল বলে না থাকি, আপনি কোন এক সময় কাউকলিতে একটি প্রোগ্রাম করেছিলেন। জি।
সেই প্রোগ্রামে এত দর্শক হয়েছিল, আমার সৌভাগ্য হয়নি আপনার কাছে যাওয়া এবং গান শোনা। দূর থেকে শুনেছি, সেই ক্ষেত্রে কাউকুলিতে এসেছিলেন, কাউকুলিবাসীর তরফ থেকে আমার তরফ থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আরেকটি দাওয়াতের অপেক্ষায় আপনি থাকবেন, আমি চেষ্টা করব আপনার সাথে দেখা করার। সেক্ষেত্রে আমি একটি গানের অনুরোধ করতে চাই, জায়দিন গানটা যদি আপনি পরিবেশন করেন, শুনান, তাহলে আমরা খুশি হব। এবং সেক্ষেত্রে আমি গোষ্ঠী পরিবারকে অভিনন্দন দিতে একটি কারণেই, যে তারা আমাদের মনের শিল্পী যারা তাদেরকে উপস্থাপন করেন ঈদ ছাড়া অন্য অন্য অনুষ্ঠানে। সেক্ষেত্রে আমি এই অনুষ্ঠানের প্রযোজক সহ যারা পিছনে আছেন সবাইকে মনের গভীর থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও আমাদের বৈশাখী পরিবার এবং সময় কাটুক গানে গানে পরিবারের পক্ষ থেকে ঈদের অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন রইল, এবং আপনি যে আমাদের সাথে সবসময় থাকেন সেজন্য নিশ্চয়ই আমরা অনেক খুশি। আচ্ছা, গানের রিকোয়েস্ট আপনি শুনলেনি, আমিও এই গানের জন্য রিকোয়েস্ট করেছি। আর শকিং এসএমএস যেটা, যায় দিন যায় কাকি টুটুল ভাইয়া, যদি এই গানটা না করেন তাহলে আমি আত্মহত্যা করব প্লিজ, লিখেছে রাজবাড়ি থেকে আলমগীর। এবং এই এসএমএসটা যে লিখেছে তার প্রমাণ হচ্ছে যিনি লিখেছেন তার ফোন নাম্বারের শেষে 91 আছে। আপনি চান আপনার একজন ভক্ত আত্মহত্যা করুক? নিশ্চয়ই না, নির্বাক। সেটাই, নির্বাকটাও কথা হয়ে চলে আসলো। সো আমরা এখন চাই যে যদি আত্মহত্যা করেন তাহলে আপনার বিহনে কিভাবে থাকবো বলেন তো? যায় দিন যায়।
মনে ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি, যায় দিন যায় একাকী, তার বিহন কেমন বলো থাকি, যায় দিন যায় একাকী, অন্তরে অভিমানকে দে মনে ও এই দুঃখেতে দুঃখ বেঁধে রাখি, ও এই দুঃখেতে দুঃখ বেঁধে রাখি, ও এই দুঃখেতে দুঃখ বেঁধে রাখি, ও এই গানটার জন্য আমি একটা এসএমএস দেখতে পাচ্ছি যে এই গানটা আমি যেন ডেডিকেট করি। হ্যাঁ ঠিক আছে, আমি এই গানটা ডেডিকেট করলাম এবং এই গানের প্রথম চারটা লাইন আপনার মুখে শুনতে চেয়েছে, মানে কথাটা। হ্যাঁ যায় দিনটার অনেকগুলো রিকোয়েস্ট তা তো লিখে। আচ্ছা কাকে ডেডিকেট করা করতে হবে এটা লেখেননি, ঠিক আছে, অদৃশ্য সেই মানুষটিকে যাকে দেখতে পাচ্ছি না, যার নাম জানি না, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ডেডিকেট করছি, উৎসর্গ করছি। একটু অন্যভাবে গায় না, তাহলে এই গানের সুর যদি একটু অন্যরকম হয়ে যায়। তোর বিহনে কেমনে বল থাকি, যায় দিন যায় একাকি, ভালোবাসায় অন্তরে অভিমানকে দে মোরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। আপনাকে যে মানুষ বলে সুরের জাদুকর, হ্যাঁ এর আসলে অনেক অনেক কারণ আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরাও একটু ভিন্ন স্বাদ পেলাম, ধন্যবাদ। একটু বিরতি নিই। প্রিয় দর্শক, আমরা আমাদের সময় কাটুক গানে গানেতে ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, অনেক 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 সুন্দর গান শুনবো রে ভাই, সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও এবং আশা করছি আমাদের সাথে আছেন, কারণ অনেক অনেক সুন্দর গান তো আমরা শুনছি আজকে। আর আমি টুটুল ভাইয়ের একটা এসএমএস না পড়েই পারছি না, সেটা হচ্ছে ইভা লিখেছে, টুটুল ভাই আমার খুব ইচ্ছা নিশাপুর মতো আপনার সামনে বসে উপস্থাপনা করব এবং গান শুনবো, কারণ না হলে এত গান একসাথে এভাবে শুনতে পাবে না। আসলে আমারও ইচ্ছা খুবই, যিনি লিখেছেন মানে আমি থাকি, এটা আপনার ইচ্ছে না, দুজনই থাকুক, কারণ একটা মানুষের ইচ্ছা পূরণ হওয়া উচিত না? নিশ্চয়ই, কয়দিন থাকে মানুষ দুনিয়ায়, অতএব ইচ্ছাগুলো সব পূরণ হয়ে যায়। সবার সব ইচ্ছা যদি পূর্ণ হতো তাহলে তো দুনিয়াই অন্যরকম হতো। যাই হোক, আমরা গানে যাই, কোনটা শুনবো? এই গানটা নতুন অ্যালবামের, নীলকষ্ট অ্যালবামের। এই গানটা আমরা লিখেছি বন্ধুকে নিয়ে, একটা বন্ধু কি হতে পারে, একটা বন্ধুর মানে কি আসলে। এবং গতকাল বিশ্ব ভালোবাসা দিবস ছিল, ফ্রেন্ডশিপ ডে ছিল, সরি বন্ধু দিবস। আচ্ছা আমাদের একজন বন্ধু মনে হয় ফোনে আছেন, একটু নিয়ে নিব ফোন। হ্যালো, 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 আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঈদের শুভেচ্ছা আপনাকে, কে বলছেন? আপু আমি জায়দা বলছি। জি বলুন। আপু ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো? জি আপু অনেক ভালো আছি। আপু
নিশ্চয়ই কথা বলতে পারবেন। এবং টুটুল ভাই শুনছেন? না কথা বলবো না, কথা বলবো না, বলেন। ভালো আছি, আপনি ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো আছি ভাইয়া, এই কেমন কাটলো? বিরাট ভালো। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। এবং যেহেতু গতকাল বন্ধু দিবস ছিল, আমরা আমাদের বন্ধু গানটি এই বন্ধুর জন্যই না হয় উৎসর্গ করি। ভাগ করি কত কাটা কাটা করি ফল ফল হলো তুই পুরো এই
কাটাকাটি করি ফলাফল হলো পুরো এই হৃদয়টা জুড়ে শুধু বন্ধু তুমি, পুরো এই হৃদয়টা জুড়ে শুধু বন্ধু তুমি, পুরো এই হৃদয়টা জুড়ে শুধু বন্ধু তুমি, পুরো এই হৃদয়টা জুড়ে শুধু বন্ধু তুমি। আপনি যখন গানটা শুরু করেন তখন না অনেক মজা করে শুনছিলাম আমি, এবং গানটা এমন শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল যে সবসময় সবার SMS পড়ি, সবসময় একজনের ডেডিকেট করা গান আরেকজনের জন্য বলি, কিন্তু আজকে আসলে আপনার এই গানটা আমি আমার যত স্কুলের ফ্রেন্ড, কলেজের বুয়েটের ফ্রেন্ড, তারপর NSU-র যত ফ্রেন্ড আছে এবং এখন কাজ করছি এই মিডিয়াতে অনেক ফ্রেন্ড আছে, আমি আসলে এই গানটা সবার জন্য ডেডিকেট করতে চাই এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমিও সবাইকে, যে বন্ধুগুলো আমার আছে প্রাণের বন্ধুদেরকে এই গানটা ডেডিকেট করতে চাই। এই গানটি লিখেছে ফারুক হোসেন। গানটা আসলে অনেক সুন্দর, ফারুক হোসেন ভাইকেও আসলে ধন্যবাদ জানাইতেই হয়। একজন আরেকজন বন্ধু আছে ফোনে, ফোনটা নিয়ে নিচ্ছে। হ্যালো, হ্যালো নিশু আপু, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু টুটুল ভাইয়ের সাথে কথা বলবো। নিশ্চয়ই, টুটুল ভাই শুনছেন। এমএ এমএ শাকিল আপা, আমি না গলা প্রথমে শুনে একটু মনে হচ্ছিল যে এটা নরমাল ফোন কল না, মানে যার কারণে না আমি সাহস পাচ্ছিলাম না যে আমি কি বলবো। রাইট ওয়ে একটা মানুষ একটা মানুষকে কিভাবে চিনে যায়, এমএ এটা বললেই চিনে যায়। আমাদের একটা ব্যাপার আছে এমএ, আপনি কিভাবে উত্তর দেন এমএ মানুষটা আমার। হ্যালো নিশু, সরি আমি একটু দুষ্টামি করলাম। না না না, ইটস ওকে আপু। নিশু অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, ঈদের শুভেচ্ছা, ইউ লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ আপু, আমি তো এটা আপনাকে না দেখেও বলতে পারি, আপনি তো দেখে বলছেন, আমি আপনাকে না দেখেও বলতে পারি। বাট ইউ নো যেটা বলতে চাই যে আমার এই এমএ ভাইটা, এই যে সিক্রেটটা এমএ আমার ওর মধ্যেই থাকুক, টোটাল আমি ওকে ভীষণ মানে এত এত মানে সবচেয়ে প্রথমে বলি যে এই গানটা যে গাইলি তুই এক্সেলেন্ট, এক্সেলেন্ট একটা গান, ভীষণ রিদম এবং মেলোডিয়াস অলসো, মানে সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগলো গানটা শুনতে। তো যেটা বলতে চাই টুটুল সম্পর্কে, যে টুটুল আসলে আমার খুব প্রিয় একটা মানুষ, প্রিয় একজন সিঙ্গার, এবং যেই সিঙ্গারটা সারা জীবন আমাকে কথা দিয়ে গেল কিন্তু আমার সাথে কোনোদিন একটা গান করলো না, এটা আজকে। কিন্তু যখন ওর সাথে দেখা হয় তখন এত আন্তরিক, এত ভালো একটা মানুষ। এই কাপল তানিয়া টুটুল কাপলটা মানে টাচউড, এত আন্ডারস্ট্যান্ডিং, এত সুন্দর একটা কাপল। ও গান গাচ্ছে, তানিয়া অভিনয় করছে, এবং এত কিছু ম্যানেজ করে টুটুল গান করছে, সবকিছু ম্যানেজ করে, সেটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। এবং সে অনেক মানুষের উপকার করে সেটা আমি জানি। সব থেকে বড় কথা হচ্ছে যে টুটুল খুব ভালো গান করে এবং আমি তার ভীষণ ভক্ত, ভীষণ ভীষণ ভক্ত, এবং আমি ভীষণ পছন্দ করি ওকে। কিন্তু সামহাও ওর সাথে আমার গাওয়া হয়ে উঠে না। একটা প্রোগ্রামে আমরা গান করেছিলাম একসাথে, যেখানে টুটুলের এই হোল মিউজিশিয়ান যারা আছে তাদের সাথে গান করার আমার সৌভাগ্য হয়েছিল, এবং ইট ওয়াজ আ প্লেজার, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল মানে এক্সপিরিয়েন্স এরকম এদের সাথে গান করাটা। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট টুটুল, আই লাভ ইউ। এবং আমি এই গানটা একটা বিশেষ করে অনুরোধ করতে চাই, যে তুই আর আমি একটা লাইভ করলাম না বাংলা ভিশনে, খুব একটা সফট নাম্বার, যদি মনে থাকে, যদি তোমাদের এই লিস্টের মধ্যে থাকে তাহলে আমাকে শোনালে আমি খুব খুশি হবো। বাট এট দ্য সেম টাইম যা গাচ্ছে তাই ভালো লাগছে। গড ব্লেস ইউ আপা, গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ আপা। আমি একটু ধন্যবাদ তো দিবই এবং এই সাথে এটাও বলতে চাই যে প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের অনেক কাছের অনেক অন্তরের একজন মানুষ, আমরা অনেক ভালোবাসি যাকে, আমাদের অনেক প্রিয় একজন কণ্ঠশিল্পী শাকিলা জাফরের সাথে। এবং শাকিলা আপু এটুকুই বলতে চাই, আমরা সবাই কিন্তু আপনাকে অনেক 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 ভালোবাসি। আর আপা সম্পর্কে আমি বলতে চাই, আমার একটা ভুলই হয়ে গেছে, শুধু কথা দিই আর কথা ভঙ্গ করি, আর
কথা দেওয়ার মানেই হচ্ছে কথা ভঙ্গ করা, বিশেষ করে আপার সাথে। আপা হচ্ছে আমার, মানে কিরকম বলবো, আমার মা বলেন, শোন বোনরা হচ্ছে জীব আর দাঁত হচ্ছে ভাই। যখন দাঁতের কোনো একটা প্রবলেম হয় তখন জীব বারবার গিয়ে খবর নেয় কী হলো কী হলো, বারবার টাচ করে করে দেখে, আর যখন দাঁত ভালো হয়ে যায় তখন জীব একটু এলোমেলো করলে এক কচ করে কামড় মেরে দেয়, হ্যাঁ ব্যথা দিয়ে দেয়। এটা হচ্ছে ভাইদের ক্যারেক্টার। তো ভাই তো আমিও, অতএব আপার এটা বলা স্বাভাবিক, কারণ আমার কথা ভঙ্গ করা স্বাভাবিক। আর শাকিল আপার কাছে অনেক ঋণ। আর এম এ, যেটা এম এ মানে আমাদের রিসেন্টলি একটা বেবি হয়েছে, আয়াত তার নাম, হ্যাঁ। সেই বেবিটা ছোটোবেলায় যখন মাত্র হাঁটাটা শিখে, তখন ও যখন আমাদের বাড়িতে এলো, আসার পর থেকে ওর অ্যাটিটিউড, ও কান্ত হচ্ছে এম এ এম এ করে। তারপর এটা আমি গল্পটা শুনিয়েছি আপার কাছে, এরপর আপা আমাকে দেখলে এম এ এরকম করে থাকে। দ্যাট ইজ দ্য স্টোরি বিহাইন্ড ইট। অ্যান্ড আমি এই ঈদে আর কিছু আপাকে না দিতে পারলেও একটা গিফট দিতে চাই, সেটা হচ্ছে আমি কথা দিচ্ছি যে আমি একটা গান খুব তাড়াতাড়ি আমার নেক্সট অ্যালবাম বেরোনোর আগে সেই অ্যালবামেই, আমাদের ব্যান্ডের অ্যালবাম হোক আর যে কারণের অ্যালবামই হোক, সেই অ্যালবামে আপার সাথে আমি একটা দুয়েট গান করব। গানের সুর এখনই শুনে দিচ্ছি। এই গানটা মনে করেছিলাম কনাকে দিয়ে গাবো, আর একবার মনে করেছিলাম সামিনা আপাকে দিয়ে গাবো, বাট নট ইয়েট ডিসাইডেড। আমি এখনই আপার এই দুঃখটা, আমি জানি আমি কেমন গান বানাবো আমি জানি না, কিন্তু হাজার হলো তো বোন, আমি মরে গেলে আমার বোনের থেকে কষ্ট আর কারোর হবে না। আরেক বোন সাক্ষী রইল, সাক্ষী রইল, বৈশাখী টেলিভিশন সাক্ষী রইল, আপনারা সাক্ষী রইলেন, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আপা তুমি তো দেখতেছো, আমি তোমার গানটা শুনাই দিই একটুখানি। এত ভালোবাসি যখন, এত ভালোবাসে আপা, যে জন্য আপারকে ভালোবেসে যদি হও নদী, আমি হব চেনা কোনো ঘাট, তুমি হলে জোছনারি ধারা, আমি হব পূর্ণিমা চাঁদ, ভালোবেসে যদি হও নীলাকাশ, আমি হব আলোকিত তারা, ভালোবেসে যদি হও নদী, আমি হব চেনা কোনো ঘাট। এই গানটা আমি আপনার সাথে গাইব। সুইট একটা গান। আপনি জানেন, আপনি যখনই আসেন এখানে আপনার জনপ্রিয় গানগুলো তো শুনি, প্রতিবারই এমন কিছু থাকে যে পরের বার এটার ফুল ভার্সন বা এটা মানে আরও নতুন কিছু এটার সাথে অ্যাড হতেই থাকে, এবং প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা গানের সাথে মনে হচ্ছে কি কিছু না কিছু চমক। আপা এখন তো গানটা শুনলে, এখনই তুলে রেখো, খুব তাড়াতাড়ি রেকর্ড করব। বাহ, এবং সেই গান আমরা সময় কাটুক গানে গানেতেই সবার আগে শুনবো ইনশাল্লাহ। চলে যাচ্ছি আর একটা গানে, একটু ঝুঁকি ঝুঁকি করি না।
নাই আজবে লীলাশায়, এভাবে পড়ে রব মাটির বিছানায়, মাটির বিছানায় পাপুণ্যের হিসাব চাই, না দিতে পারলে জবাব কারো কোনো বিস্তার নাই। পরাণ পাখি হায় রে, নীল পাখি হায় রে, আমায় একা রাখি, দেহখানি তাই শুয়ে আছে আমার মাটির বিছানা পাখি, মাটির বিছানা কে শুয়ে আছে, কে ঘুমিয়ে আছে বল তোরা, আমার আমার পরাণ পাখি আকাশে উড়ে গেছে, বাতাসে ভেসে গেছে দেহ পাখি রাখি। যদিও আপনার পরপর হয়ে যায়, কিন্তু আরেকটা গান শুনে আমরা সংবাদের বিরতিতে যাব, আর এসএমএস তো আছে, কিন্তু আমি আসলে দর্শকদেরকে এখানে ছোট একটু কথা বলতে চাই যে আপনারা অনেক সময় দেখা যায়, যেমন একটা এসএমএস যে আমরা চার ফ্রেন্ড মিলে আপনাদের কনসার্টটা দেখছি, কিন্তু ফোনে লাইন না পেয়ে এসএমএস করতে বাধ্য হলাম, আর যদি আমাদের অনুরোধের গানটা শোনান তাহলে আমরা এরপরে আর নেই, অর্থাৎ গানের নামটা নেই। সো আপনারা যখন এসএমএস করবেন তখন অবশ্যই 160 ক্যারেক্টারের মধ্যে, মানে একটা এসএমএস যতটুকু হয় ততটুকু পাঠাবেন, তাহলে আমরা পুরো এসএমএস পড়তে পারি, আদারওয়াইজ গানের রিকোয়েস্টই হয়তো বা অনেক সময় দেখতে পাই না। সো অনেক অনেক রিকোয়েস্ট জমে গেছে, এখন একটা গান শুনি আপনার পছন্দের, তারপর আমরা বিরতিতে সংযোগ। এই গানটি আমরা করেছি যারা সাত সমুদ্র 13 নদীতে থাকে, সাত সমুদ্র 13 নদীর ওপারে যারা থাকে তারা এই গানটাকে ফিল করতে পারবে। আমরা করেছি কি জন্যে সেটা না হয় নাই বললাম, কিন্তু যারা বাংলাদেশকে মিস করে, যারা তাদের বন্ধুদেরকে মিস করে, প্রিয়াকে মিস করে, মাকে মিস করে, ভাই বোনকে মিস করে, অনেক দূরে থাকে, বছরের পর বছর আসতে পারে না, কিন্তু ভালোবাসে, ভালোবাসে দেশকে, ভালোবাসে প্রিয়াকে, ভালোবাসে বন্ধুকে, এটা আমাদের নতুন অ্যালবামের গান। Thank you.
সাত সমুদ্র তের নদী পেরিয়ে মন ছুটে যা, ও সাত সমুদ্র তের নদী পেরিয়ে মন ছুটে যা প্রিয়া। ছুটে যা প্রিয়া তোর কাছে ছুটে যা, সাত সমুদ্র তের নদী পেরিয়ে মন ছুটে যা প্রিয়া। ছুটে যা প্রিয়া তোর কাছে ছুটে যা, আকাশের বুকে বৃষ্টি হয়ে আসবো ফিরে তোরি তপ্ত চোখে প্রিয়া, তোরি তপ্ত চোখে প্রিয়া, তুই শুধুই যে
প্রিয়ারে তুই শুধুই যে মা, তুই শুধুই যে মা প্রিয়া, তুই শুধুই যে মা। বাহ, মনে হচ্ছিল কি সুরের একটা দোলা থাকে না ওরকম, আমি মাঝখানে একবার চোখ বন্ধ করেও শুনছিলাম যে মনে হচ্ছিল ভাসছি এরকম। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর একটা গান। আর ছোট্ট করে বলি, আমাদের যে চার বন্ধু SMS পাঠিয়েছিল, যাদের নাম পড়তে পারিনি, আবার পাঠিয়েছে, সবুজ, পলাশ, সিদ্ধার্থ এবং আসাদুল, তো সবাইকে ধন্যবাদ। আমরা সংবাদের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, বেশিক্ষণ সময় নেব না, ফিরছি এখনই। প্রিয় দর্শক, সংবাদ বিরতির পর আমরা ফিরে এলাম আবারও আমাদের ঈদ স্পেশাল ফিজ অ্যাপ নিবেদিত সময় কাটুক গানে গানে অনুষ্ঠান নিয়ে, এবং আশা করছি যে আপনারা আমাদের সাথে আছেন, কারণ আমাদের সাথে আছেন আপনাদের অনেক প্রিয় একজন কণ্ঠশিল্পী SI টুটুল এবং তার ধ্রুবতারা। আমাদের দর্শকরাও কিন্তু জেগে আছেন এবং অনুষ্ঠান দেখছেন, এবং একজন দর্শক ফোনেও অপেক্ষা করছেন, একটা ফোন নিই। আচ্ছা, হ্যালো। হ্যালো হ্যালো, হ্যাঁ, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি নিশব আপনাকে। আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা। কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে সাজিদুর রহমান বলছি। আমি একটু টুটুল মামার সাথে কথা বলবো। নিশ্চয়ই। এটা কোন মামা রে? এটা ফটোগ্রাফার মামা। ও, ফটোগ্রাফার মামা। আমাদের সাজিদ হচ্ছে আমাদের এই অ্যালবামের যে নীলকষ্ট অ্যালবামের কয়েকটা ছবি সে তুলেছে, ওকে ওখানেও থ্যাঙ্কস দিয়েছি, সাজিদকে অনেক থ্যাঙ্কস। মুজুর ভাগনা। আর আমাদের সবার ভাগনা মামা, তাই শুধু মজুর না মামা, আমি জানি। আর আরেকটা হচ্ছে ও আমাদের সব শোগুলোতে যায়, সুন্দর সুন্দর ফটো তুলে আর আমাদেরকে পাঠিয়ে। প্রমাণ পেলাম না তো আজকে। সাজিদ এক্ষুনি ছবিটা টিভি থেকে ছবি তুলে এক্ষুনি আমাদের ফেসবুকে ফেসবুকে দিয়ে দিয়েছি। শিওর, অলরেডি ডান। বা ভাই, একটা গানের রিকোয়েস্ট ছিল। না, ওই সব গান গায় না। ঠিক আছে, না না গাইলে আর কি করবো। আচ্ছা, রিকোয়েস্টটা শুনি, তারপরে রিকোয়েস্টটা করি। যদি দুঃখ দাও তবে, এই গানটা শুনতে চাচ্ছিলাম আর কি। এইটুকু ছেলে ভালোবাসা মানে তোমায় না পাওয়া, এইটুকু এগুলি শোনার কোনো দরকার আছে? আর একটু বড় হয়, আপনার গলায় খুব ভালো লাগে তাই। আচ্ছা গাইবো। হ্যাঁ, দর্শকদের জন্য শুনতেই পারি আমরা, গান ভালো লাগতে ওর সাথে অনেক দুষ্টামি করি। হ্যাঁ, ভাগনা তো, ধন্যবাদ মামার ভাগ্নেকে। যদি ওই নীল আকাশ আমি মেঘাব আকাশে, হও যদি অথই সাগর আমি ঢেউ হব সাগরে, হও যদি ওই হিমা
তোমাকে করব আমি জয়, তোমাকে চাই তোমাকে, তুমি যে আর কারো না। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। চমৎকার একটি গান, কিন্তু সেই সাথে আরেকজন দর্শক আছে। আচ্ছা, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি যাত্রাবাড়ি থেকে রিকি বলছিলাম, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো, এবং আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। নিশ্চয়ই ভাইয়া, শুনতে পাচ্ছেন, কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি রিকি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একটা রিকোয়েস্ট ছিল আমার। জি জি জি। গানের রিকোয়েস্ট হচ্ছে যে টি আই রাজু পরিচালিত কার জন্য বেঁচে থাকবো এই ছবির একটি গান যদি আপনি গেয়েছেন। গানটা হচ্ছে, হ্যাঁ আমি বলি, আমাকে ভুলে তুমি যত ব্যথা দিলে, চলে গিয়ে প্রেম আগুনে যতটা পুরালে, তবুও আমি তোমারই আছি, তোমারই ছবি এই বুক এই হৃদয়ে আঁকবো।
সর্বনাশ। আমি শিওর এই গানটা এর পরে কোনো একটা জায়গায় গেয়ে দেব, সর্বনাশ আমার মনে নেই, মানে গানটা আমি অবশ্যই গেয়েছি কিন্তু। আচ্ছা একটা কাজ করতে পারি? কখনো তো আপনাদের গান শোনার সৌভাগ্য আমাদের হয় না, আপনি দুই লাইন শোনান না? না যাই হোক, সুরে লাগুক না লাগুক পৃথিবীর প্রতিটি মানুষ গান গায়, এটা আমি বিশ্বাস করি, যেভাবে হোক আপনি গান, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, আমাকে উৎসর্গ। আসলে আমি তো সিঙ্গার না, সিঙ্গার আপনি, স্টার আপনি। আমি তো বলিনি আপনি সিঙ্গার। সো আমি চাচ্ছিলাম আজকে ঈদ উপলক্ষে আর কি আপনি আমাকে এটা মানে শোনাবেন, আমি এটা শুনে খুব আর কি নিজেকে ধন্য মনে করবো। আমি বলতেছি আপনি দেন নাকি জীবনে আছে কি, আপনি তো খুব মজার মানুষ। ও এতদিনই বুঝলেন, আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে। প্লিজ আপনি আপনি যদি দুই লাইন গাইতে পারেন তাহলে খুব ভালো লাগবে, আর যদি না গান তাহলে আমি আপনাকে অন্য আরেকটা গান ডেডিকেট করব। আমি আসলে গানটা রেডি নাই আসলে, আমি আসলে একটু গানটা শুনে ফেলতে পারলে বুঝতে পারবো কোন গানটির কথা বলছেন। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ সুরে সুরে। আমাকে ভুলে তুমি যত ব্যথা দিলে, চলে গিয়ে প্রেম আগুনে যতটা পোড়ালে, তবু আমি তোমারই ছবি এই হৃদয়ে আঁকব, তোমাকে ছেড়ে বলো কার জন্য বেঁচে থাকব, কার জন্য বেঁচে থাকব। এরপর আর কিছু লাগে? আপনি যদি একটু গিয়ে দিতেন। কার জন্য বেঁচে থাকব তোমাকে ছেড়ে আমি, আসলে কিন্তু জানি না শুধু কার জন্য বেঁচে থাকব। আপনার থেকে শুনলাম আমি, শুনে যতটুকু পারলাম গেলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আপনি গাইলেন, সাহস করলেন, এরপর একদম গান শিখবেন এবং আমার মতো সিঙ্গার হয়ে যাবেন। ধন্যবাদ দর্শক আপনাকে, এবং আপনি কিন্তু রিয়েলি অনেক ভালো গেয়েছেন, এবং আমরা হ্যাপি যে এরকম ভাবে মানুষ মন থেকে মন খুলে প্রাণ খুলে আমাদের সাথে থাকুক, গান শুনুক এবং ভালোভাবে থাকুক। আচ্ছা আমাদের কিন্তু কথা ছিল টুটুল ভাই, যে আমরা যে কোনো একটা সেগমেন্টে আমরা হুমায়ুন আহমেদ স্যারের কথা শুনবো, তার গান শুনবো, ঠিক এরপরে সেগমেন্টে। আচ্ছা জাস্ট এরপরে যে বিরতি হবে তারপরে লাস্ট সেগমেন্ট মনে হয় সেই সময় আমি করবো। তার আগে আমি যেহেতু স্যারের কথা বলবো, সেই সাথে আরো কিছু মানুষের কথা বলবো যাদেরকে দেখে বড় হয়ে উঠেছিলাম। আমি জানি আমি অনেক বড় হয়ে উঠেছি লম্বায়, কিন্তু মানুষ হিসেবে বড় হতে পারিনি এখন। হ্যাঁ যে তারপরেও তাদেরকে দেখে 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 শিখে শিখে বড় হয়েছি যেটুকু, সেই তাদের কথা বলবো আজকে। আমি এই গানটা একটু গেয়ে নিই, সাজিদের যে গানটা, কারণ মাইন্ড করবে না পরে ফটো টেরা তুলবে, সব চোখ দেখা গেল বাঁকা। সাজিদ তোমার জন্য চার লাইন, বিকজ গানটা তোলা আছে কিন্তু আরো অনেক গান আছে। যদি দুঃখ দাও তবে এই মনে হবে, ভালোবাসা মানে তোমার না পাওয়া, মেনে নিয়ে যত ব্যথা একাকী গোপনে, ভুলে যাওয়া কি ছিল জীবনে চাওয়া, ভালোবাসা মানে তোমার না পাওয়া, ভালোবাসা মানে তোমায় না পাওয়া। যদি দুঃখ দাও তবে এই মনে হবে, ভালোবাসা মানে তোমার না পাওয়া, মেনে নিয়ে যত ব্যথা একাকী গোপনে, ভুলে যাওয়া কি ছিল জীবনের চাওয়া,
ভালোবাসা মানে তোমার না পাওয়া, ভালোবাসা মানে তোমার কালকে ন্যান্সির একটা শো হচ্ছিল এই বৈশাখী গানে গানে কাটুক, সময় কাটুক গানে গানে, ফিজাব বৈশাখী মেঘলা আকাশ গানটা ন্যান্সি গাইছিল, মনে হলো আমিও গাইব, প্লিজ কেমন হবে? ডেফিনেটলি অনেক ভালো হবে এবং অবশ্যই চাই যে আজকে গানটা শুনি। জানি ওর মতো করে গাইতে পারবো না, কিন্তু গানটা তৈরি করেছিলাম আমরা, ওর সাথেই গিয়েছিলাম দুয়েট, এই যে দাদা আছে, দাদা আমি ওর অ্যালবাম প্রথম অ্যালবামটা করেছিলাম স্মৃতি, আমি গেলে এইভাবে গাই। মেঘলা দিন মেঘে ঢাকা জোছনা, একলা বাতাস একলা বনে তুমি ছাড়া যাব না, শ্রাবণ জলে ভিজে ভিজে ভালোবাসা নেব খুঁজে, ভালোবেসে অপরাধ মেঘলা দিন মেঘে ঢাকা জোছনা, একলা বাতাস একলা বনে তুমি ছাড়া যাব না, মন তোমাকে চায় ও ঝিরি ঝিরি যাবা অধুর ছুঁয়ে যায়, মন তোমাকে চায় তুমি মেঘ আমি বৃষ্টি সুদূর নীলিমা, শ্রাবণ I
গেলা দিন মেঘে ঘাটে একলা বাতাস একলা মনে তুমি ছাড়া যাব না মেঘেলা আকাশ মেঘেলা দিন মেঘে ঘাটা একলা বাতাস একলা মনে তুমি ছাড়া যাব কিছু বলবো না আপনি বলতে পারেন ইনফ্যাক্ট এই গান সম্পর্কে গানটা লিখেছিল দিলওয়ার ভাই আর এর আগে একটা গানের কথা বলা হয়নি যে যার কথা লিখেছিল সজল এই যে আমাদের এখন নতুন সিঙ্গার এবং নতুন স্টার এই যে আমাদের পাওয়ার ভয়েসের মাটির বিছানা যে ছেলেটি লিখেছিল এবং সুর করেছিল ওর কথাটা না সবসময় বলা হয় না কারণ আমাদের গানের কথার গীতিকারদের কথা বলতে গেলে অনেক সময় চলে যায় আবার তখন বলে এত কথা বলেন কেন গান গান না কেন এই জন্য বলা হয় না আমার মনে হয় একটা গানের সাথে আসলে সবাই তো জড়িত আদারওয়াইজ তো এই গানটা আসতো না যার জন্য আমি অনেক সময় বলতে পারি না এই আজকে প্রত্যেকের কথাই বলছি আর এর আগে গাইলাম আর কবির বকুলের কথা তো একবার বলে দিয়েছি ওর কথা আর বেশি প্রত্যেকটা গানে না বলছি আর কি আর এই গানটি দেলোয়ার ভাই লিখেছে আর আর যেগুলোর কথা বললাম না যেমন সাত সমুদ্র তারপর এই গানগুলো এগুলো আরেকজন লিখেছেন তার নাম এস আই টুটুল আচ্ছা তো আমরা এই সাইট টুটুলের আরো গান শুনবো কিন্তু একজন দর্শক আছে একটা ফোন নেই হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন জি আমি নোয়াখালী থেকে কাজী মোহাম্মদ রিজাল করিম ডাক নাম আরজে বলতেছি বাহ আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা এবং আপনি রাত জেগে আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন ধন্যবাদ আপনাকে অনেক শুভেচ্ছা নিশা আপু আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ কথা বলুন টুটুল ভাইয়ের সাথে বৈশাখী টেলিভিশন আসলে এদের যে কি করা দরকার ভাবছি এটা হচ্ছে অনেক ভালোবাসার প্রমাণ কারণ সবার ভালোবাসা আসলে আমরা নিতে পারি না তবে এটা ঠিক দর্শক আমরা সব সময় আসলে গান তো শুনি গানের মাঝে মাঝে আমরা ফোন নেই বা এসএমএস যখন পড়ি তখন সব দর্শকের ফোন আমরা নিতে পারি না কারণ হয়তো একজনের সাথে কথা বললে বাকি অন্যরা সবাই চেষ্টা করেন বা এসএমএস হয়তো বা গানের ফাঁকে ফাঁকে পড়ি কিন্তু একটা জিনিস কি আপনাদের সবগুলো এসএমএস কিন্তু আমরা সব সময় পড়ি গানের মাঝে অথবা যখন বিরতি হয় এবং পরবর্তীতে শিল্পীকে কিন্তু আমরা জানাইও যে ওনার জন্য যে এসএমএস গুলো থাকে বা গানের রিকোয়েস্ট থাকে আপনি আমাদের স্যার হুমায়ুন আহমদ স্যারকে নিয়ে একটা গান গাইছিলেন ওই গানটা শুনতে চাচ্ছি আর কি অবশ্যই শোনাবো ধন্যবাদ আপনাকে আপনি সাথে আছেন এখন কষ্ট করে আরেকটু সময় সাথে থাকবেন কারণ ওই গানগুলো আমরা শুনবো এই যে ফোন এবং এসএমএস এর জন্য আমি যখন অনুষ্ঠান শেষ করে যাই তখন আমার ফোনের মধ্যে অনেকগুলো মেসেজ থাকে এবং সবগুলো গালি কারণ সব বন্ধুরা নিজেদের বন্ধুরা বিভিন্ন জায়গায় থাকে নানান রকম বিশেষণ দিয়ে আমাকে এসএমএস করেন ধরলি না কেন এই হলো না কেন আমরা কেউ না ওই না সেই না তো এই জন্য মনটা খুবই খারাপ লাগে কিন্তু কিছু তো করার নাই তো তখন আবার ওদেরকে আর একটা গালি দিয়ে এসএমএস দিয়ে দিই না আমরা বেটার এটা করি আপনার বন্ধু গানটা ক্লোজ বন্ধু ওদের সাথে তো আমার এরকমই কিন্তু তাই বলে আবার যারা নতুন বন্ধু যারা ভদ্র বন্ধু তাদের তো এইসবের মানে আমি না কিন্তু একবারে আপনার বন্ধু গানটা সবার জন্য ডেডিকেট করা আজকের হ্যাঁ হ্যাঁ এই যে আমার কিছুটা তুই তুই আর আমি মিলে দুই দুই মানে শান্তি ভিক্টরি হ্যাঁ যোগ করি ভাগ করি যত কাটাকাটি করি ফলাফল হলো শান্তি পুরো এই হৃদয়টা জুড়ে শুধু বন্ধু তুই আপনার হৃদয়ে লেনা দেনা করতে হবে অনেক এসএমএস গানটার জন্য আচ্ছা করব এখন আমি যাদের কথা বলবো এই মানুষগুলোকে এই মানুষগুলো গান শুনে শুনে বড় হয়েছি এত ভালো ভালো গান গেয়েছেন ওনারা যে গানগুলো মন থেকে মুছে ফেলার চেষ্টা করলেও পারছি না
কেউ পারছে না। যেমন সুপার হিরো, তার নাম হচ্ছে জাফর ইকবাল। উনি একটা গান গেয়েছেন, সুখে থাকো আমার নন্দিনী। উনি তো আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের হৃদয় জুড়ে আছে। এবং এই যে ঈদ যায়, পার্বণ যায়, বিভিন্ন অকেশন যায়, তাদেরকে কি আমরা মিস করি না? মিস করি। এই জন্যে তাদেরকে স্মরণ করে আমি এই মানুষগুলো, যাদেরকে দেখে দেখে কয়েকজন মানুষের গান একটু সিলেক্ট করেছি, আরও এর আগে আমি আরও কোথাও কোথাও গাই, এখন আমি এই সমস্ত গানগুলো আস্তে আস্তে আমাদের, হয়তো যদি 30টা গান গাই তাহলে তার মধ্যে 2-4টে গান এরকম আমি রাখি। নিশ্চয়ই। এবং এই গানটা এমন একটা গান, আমার মনে হয় যে মানে আমি তো অবশ্যই, আমরা সবাই আসলে এই গান শুনলে কিন্তু ওনার চেহারাটা অটোমেটিক চোখে চলে আসে। এত সুন্দর, এত নাইস। তো এই মানুষটাকে কি আমরা স্মরণ করবো না আজকে? অবশ্যই করবো। তো ওই জন্য ওই গানটা গাইবো, এবং এইভাবে আস্তে আস্তে কয়েকজনের গান গাইবো, যারা যাদেরকে থেকে বড় হয়েছি, যাদেরকে দেখে স্বপ্ন দেখেছি, ইস আমি যদি এরকম হতে পারতাম, যদিও হয়নি, স্বপ্ন তো এখনো দেখি।
ভুলে আছো দর্শক আছেন একজন, আমি খুবই সারপ্রাইজ যে দর্শকরা আমাদের সাথে আছেন, কারণ ওয়ার্কিং ডে, কাল অফিস, তারপরও সাথে আছেন। আপনার জাদু। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন নিশ্চয়ই? জি জি, আমি সবান ভালো আছি। আমি সিলেট থেকে রাসেল বলছিলাম। জি, আমি একটু একটু কথা বলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো, ঈদ মোবারক। ভালো। আপনি প্লাস আমার পার্থ দাদা আছে, রাসেল ভাই আছে, মজু ভাই, সবাইকে আমার ঈদ মোবারক। আমি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছিলাম। সবাই ভালো আছেন তো? শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আমাদের সমাজের দর্শকগণ, আর আমার একটা রিকোয়েস্ট ছিল, আমি মন রে গানটা শুনতে চাচ্ছিলাম ভাইয়া। আচ্ছা শোনাবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং এই যে রাজ্যে আমাদের সাথে আছেন, নিশ্চয়ই এখন রিকোয়েস্টের গানই আমরা শুনবো বেশি। এখন যে গানটি করবো, এটা হচ্ছে আমার খুব প্রিয় আরেকজন মানুষ, যিনি ছিলেন সুইট টু দি হাইয়েস্ট অর্ডার। একটু মোটুসুটু, কিন্তু এত ভালো একজন মানুষ, যাকে দেখলে মন ভরে যেত, যাকে যার কাছে কোনো কিছু চাইলে সব কিছু পাওয়া যেত। মানে হয়তো দেখা যাচ্ছে রেকর্ডিংয়ে আমরা আছি বা সবাই আছি, তখন তো আমি রেকর্ডিং করতাম না, দেখতাম, উনি আসতেন, হেই একটা গান হচ্ছে, হ্যাঁ দেখে দাও, আমি একটু বাজিয়ে দিই, এই টাইপের। মানুষটির নাম হচ্ছে শেখ ইস্তিয়াক। তাকে সেলুট না করেও পারবো না, এত আদর করতেন। হ্যাঁ, তখন আমরা অনেক ছোট, অনেক ছোট, আমি 92-র কথা বলছি, বিগ টাইম, 20-22 বছর আগের কথা। তো ওই সময় এত আদর করতেন। ওই মানুষটিকে স্মরণ করছি, ওই মানুষটিকে মিস করছি। ওই মানুষের একটি গান গাইব, নাম হচ্ছে আমার মনের ফুলদানিতে। সবাই এর আগে গাইতাম নীলাঞ্জনা, কিন্তু এখন এই গানটা গাইতে আমি না একটু রিকোয়েস্ট করব, আপনি দু লাইন নীলাঞ্জনা গিয়ে তারপর এটা করেন, মানে অনেক দিন পর মনে হয় শুনছি। নীলাঞ্জনা, তার মানে যার চোখ নীল, অঞ্জন যার নীল। আমার এরকম একটা অঞ্জন নীল, চোখ নীল, আমার একটা বিগ ব্রো আছে, তার নাম স্টিফেন পোল্যান্ড। হ্যাঁ, ব্লু আইস। হ্যাঁ, তো নীলাঞ্জনা, হি ইজ মাই বিগ ব্রো। নীলাঞ্জনা কথাটা মাথায় আসলো, তাই তার কথা বললাম। নীলাঞ্জনা, ওই নীল নীল চোখে যে দেখো না,
তোমার দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জন ওই নীল নীল চোখে চে দেখো না, তোমার দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছুই পারি না। নীলাঞ্জন যত সু সে তো আমার সন্না, মেঘের ডানা রূপে সোনালি ছায়া, প্রেমে ভরা চোখে সুখের সীমানা, আজ সুখ চোখে চে আমার চে দেখো না, তোমার দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জন 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 নীলাঞ্জন। আচ্ছা তাহলে ওই আমার মনে ফুলদানিটা গাইবো না। না 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 শুনবো, ওটা তো এটা তো দুলেন রিকোয়েস্টে ছিল। আচ্ছা এটা তাহলে অল্প করে গাই, কারণ সময় নাই, কারণ আমরা তো আরো গান গাইতে হবে। ওকে, এই গানটা আমাদের ব্যান্ডের খুব পছন্দ, আর ইস্তাক ভাইতে মানে জান। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনেরই মতো। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনেরই মতো। সেই ফুলদানিতে
ওঠে যদি বেরি গোলাপ গন্ধ রাজা সুবাসিব আমার মনের ফুল দানিতে রাখো তোমার মন সাজিয়ে দেব যতন করে নিলয়দা যে মানুষটিকে একটা টুপি পরে একটা গিটার হাতে স্বরলিপিকার এবং অনেক বড় একজন মানুষ, আমাদের দাদার বাবাও ছিলেন বারিন মজুমদার কাকাবাবু, মানে আমরা এই ধরনের মানুষ, যে মানুষের মতো হওয়া রিয়েলি রিয়েলি ইটস রিয়েলি হার্ড। অ্যান্ড এই মানুষগুলো হচ্ছে নোবেল মানুষ আর কি, যারা নোবেল জব করেন, দেশকে দিয়ে যান, কিছু চান না দেশের কাছে। তো সেই মানুষের ছেলে নিলয়দা, নিলয়দা এরকম একটু পাগলাটে ছিলেন, জিন্সের একটা শার্ট পরে একটা জিন্সের প্যান্ট পরে সারাদিন ঘুরে বেড়াতেন, অনেক মানুষকে গিটার শিখিয়েছেন আর এত সুন্দর গিটার বাজাতেন, আর সবচেয়ে ভালো ছিল এত সুন্দর করে কথা বলতেন। সেই মানুষটির একটা গান না গাইলেই যেন এই গানগুলো গাওয়া মানে তাদেরকে স্মরণ করা এই ঈদে, তাদেরকে কাছে খুশিতে আমরা তাদেরকে স্মরণ করতে চাই, সামিল করতে চাই। পারবো কিনা জানি না, কিন্তু যাবি যা পারি। চলে গেলে আর হায় এলে না ফিরে, কত যে খুঁজেছি তোমায়
অকারণ ও সুজর সেই যে চলে গেলে আর হারে না ফিরে কত যে খুঁজেছি তোমায় অকারণ সুজর সব সারারা আলো করে দেয়ালি জ্বলে আছে এখানে তে উল্লাস ভরা গান আবেগেরই দরজা খুলে গেছে তোমাকে বারে বারে মনে পড়ে স্মৃতির শিখা সারাক্ষণ জলে কত যে খুঁজেছি তোমায় অকারণ ও সুজলে হচ্ছে না যে এখন একটা বিরতি নেই বা আপনাকে ডিস্টার্ব করি, কিন্তু একটু ছোট্ট বিরতি নিতে চাই। যে প্রিয় দর্শক, আমরা আমাদের ঈদ স্পেশাল সময় কাটুক গানে গানে তো এবারে আজকের মতো শেষ একটা বিরতি নিতে চাই। আমাদের সাথেই থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম এবং এত রাত জেগে এখনও যারা আমাদের সাথে আছেন তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস। এবং এখন স্পেশাল গান হবে, আমরা সেই গানগুলো শুনব, সাথে থাকুন, তাই না টুটু ভাই? অবশ্যই। এখন গান গাইব হচ্ছে একটা গান, যে গানটির অনেক রিকোয়েস্ট, সেই গানটি করব, নাম হচ্ছে, দুইটা গানের জন্য রিকোয়েস্ট আছে আমিই বলি, একটা গান হচ্ছে আপনার চাননি পশুরা, যে গানটার জন্য অনেকগুলো রিকোয়েস্ট আছে, আরেকটা হৃদয়ের লেনা দেনা। তারপরে হচ্ছে আমার আরেকজন প্রিয় মানুষ ছিলেন, যিনি বাংলাদেশের গুরু বলে সম্বোধন করা হতো, যে মানুষটি বেবির মতো আদর করতেন। হ্যাঁ,
আজম খান, তার গান করব। আর একজন মানুষ যিনি গান গাইতে গাইতে স্টেজেই স্টেজ থেকে চলে গেছেন, যার নাম হচ্ছে ফিরোজ শাহী, ও দুটো গানও করব। এখন রিকোয়েস্টের দুটো আগে করে নিই। চান্নি প্রসাদ, আমার মনে একটু লাইটগুলো একটু টিম টিম করে দিলে এই গানটা অনেক ভালো লাগবে, একটু ব্লুইশ। চাননি পশুর রাত, চাননি পশুর রাত, জোসনা জোসনা একটু কিছু থাকলে ভালো।
চোখে মুছে গেছে রং, ও এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং, অনেক দূরে বাজছে ঘন্টা ঝম এখন যাব অচিন দেশে, এখন যাব অচিন দেশে, অচিন কোন গায় চন্দ্র কারিগরের কাছে ধবল পঙ্খী না, চন্দ্র কারি গরের কাছে ধবল পঙ্খী না, ও কারিগর দয়ার সাগর ও গো দয়ামন, চন্নি পশর রায়েতে যেন আমার মরণ হয়, চন্নি পশর রায়েতে যেন আমার মরণ হয়, চন্নি পশর রায়েতে যেন আমার মরণ হয়, চন্নি পশর একদম এই মুহূর্তে যে এসএমএসটা পেলাম, স্যালিউট টুটুল ভাই, হোয়াট আ কম্বিনেশন অফ সিলেকশন অফ হোয়াট নট, হ্যাটস অফ টু ইউ, হাসি ফ্রম ইওর ওন কুষ্টিয়া। থ্যাংক ইউ। এবং আরেকজন লিখেছে, টুটুল ভাই আপনার এই স্মরণ করা উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে তালিকায় আরেকজনকেও একসাথে করে নিলে অনেক খুশি হব, সে হলো খানাতাউর রহমান, এবং থ্যাংকস এ লট। এবং সবাই একই কথাই লিখেছে যে আপনার এই যে সিলেকশন এবং তাদের সবাইকে আমাদের এই আনন্দের সাথে শরিক করা, এটাকে সবাই আসলে অনেক কি বলবো সাধুবাদী জানিয়েছে। ধন্যবাদ। আমার আসলে আমার জানা স্যারের, আতা ভাইয়ের, আমরা ভাই ডাকি, কারণ শিল্পীদেরকে সবাই ভাই ডাকলেই পছন্দ করেন, চাচা কাকা এগুলো বলতে ওনারা শুনতেও পছন্দ করেন, আমিও করি না, বিশেষ করে যারা বন্ধুরা আছেন। তো ওনার আসলে গান আমার সৌভাগ্য হয়নি এখনও উঠানোর, তবে আমি বেশিরভাগই ওনার এত সুন্দর সুন্দর গান পেয়েছি, যেমন সাবিনা আপা গিয়েছেন, হ্যাঁ শ্রদ্ধেয় সাবিনা আপা, ওই যে একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু পাশে থেকো পাশে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু পাশে থেকো পাশে থেকো। অ্যাটলিস্ট এইটুকু গিয়েও আপনার কথাকে সম্মান করলাম, কারণ আসলে আমি নেক্সট টাইম ওনাকেও আমার তালিকায় ইনক্লুড করব, কারণ আসলে আঙ্কেল হচ্ছে আগুনের বাবা আমাদের, খুব রুমানা আপার বাবা, ইমান ভাইয়ের বাবা, কিন্তু আমার সাথে আসলে ওনার দেখা হয়নি বললেই চলে, একবার দুবার দেখা হচ্ছে ওনাদের যখন স্টুডিওতে গিয়েছি, তখন এতই ছোট যার জন্যে ও তোলা হয়নি, তবে আমি তুলব। কিন্তু একজন দর্শক এখন এই মুহূর্তেও আমাদের সাথে আছেন। হ্যালো, শুভরাত্রি। শুভরাত্রি, ঈদ মোবারক। ঈদ মোবারক, নবদিবসের শুভেচ্ছা। পাহাড় উচ্চ, হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, বলুন। সাগর পাহাড়ের মিহ চট্টগ্রাম হতে বলা হচ্ছে,
আপনাকে অনেক স্ট্রিক লাগছে, টুটুল ভাইয়ের কথা নাই বললাম। গেল গত কয়েকদিন আগে বন্ধু গানটা শুনতে যাচ্ছিলাম আর কি, যদি বন্ধু গানটা অলরেডি গেয়ে ফেলেছি, আর একবার দরকার হলে দুটো লাইন গাইয়ে দেবো। আপনাকেও ধন্যবাদ, এবং এই যে আপনি এবং আপনার মতো আমাদের অন্য বন্ধুরাও আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমার কিছুটা তুই, তুই আর আমি মিলে দুই, যোগ করি ভাগ করি যত কাটা কাটি করি ফল ফল হল দুই, জুড়ে শুধু বন্ধু তুই, পুরো এই হৃদয়টা জুড়ে শুধু বন্ধু তুই। কাউকে ফেরাতে ইচ্ছা করে না? আচ্ছা, এই যে আমাদের নতুন অ্যালবামটা হয়েছে, একটা মানুষের কথা বলতে ভুলে গিয়েছি, ভুলি নাই আসলে, মনে করছি শেষের দিকেই বলবো। তার নাম হচ্ছে জেকে, অ্যালবামটা পুরো কম্পোজিশন করেছে সে, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের অ্যালবামে দুটো গান তার সুর করা আছে। আচ্ছা, অ্যালবাম কিন্তু আপনারা সবাই কিনবেন, নাহলে ডাউনলোড টাউনলোড করলে আমাদের একেবারে পেটে ভাতই আসে না, আর অ্যালবাম করতে ইচ্ছা করে না। নীলকষ্ট, নীলকষ্ট অবশ্যই কিনবেন, কিনে তারপরে ফোন করবেন, আর গান ভালো হলে খুশি হবেন, এবং খারাপ হলে বলবেন, দোয়া করবেন যেন আর একটু ভালো করতে পারি। ওকে, যেই যেই ইয়েতে যাচ্ছিলাম, যেই স্রোতে ভাসছিলাম, সেই স্রোতের একটা গান করে যায় গুরুজি আলো আজম খান, যার গান করতেই হবে। আমার খুব আদর করতেন, তো একটা পাঞ্জাবি পাঠিয়েছিলেন, উনি মনে করেছিলেন যে ওনার সাইজই আমি, তার জন্য এত বড় একটা লম্বা পায়জামা আর এত বড় একটা পাঞ্জাবি কিনে আমার জন্য পাঠিয়ে দিছে। টুটুল, এটা তোমার জন্য ঈদে পাঠালাম, আসলো, আসার পরে তো বটি দিয়ে কাটা লাগবে, এত বড় বড় লম্বা লম্বা পাঞ্জাবি। ওনার আসলে এতই সরল সহজ মানুষ ছিলেন যে এত বড় বড় ওনার সাইজের পায়জামা পাঞ্জাবি আমার, আমি তো ওনার থেকে অর্ধেক মানুষ একটা, খুব মিস করি এই মানুষগুলো। থাকলে সামনে হেঁটে বেড়াতো, আমরা অগ্রজ বলে লাইনের মিছিলের সামনের মানুষ থাকতো ওনারা, তাই আছেন।
পদে শুধু বেদনা, আপনি কেন বোঝে না তাই গু আসে না, শুনলে আসলে কোনোভাবেই উপায় নেই যে মানুষ গান না শুনে অন্য কিছু চিন্তা করবে আর ঘুমাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আর একটা গান গাইবো এখন, আরো আমি কিন্তু তিনটা গান গাইবো। পারবো? হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। আর এখন হচ্ছে আরেকজন আরেকজন মানুষ আরেকজন অগ্রজ, যিনি হচ্ছেন স্কুল খুইলাসে, রেমাওয়ালা স্কুল খুইলাসে। আমার কাছে মনে হয় যে আমরা এই সমস্ত গানগুলো ভুলেই তো যাচ্ছি, আর অনেক পাওয়ার কর্ড অনেক কিছু দিয়ে দিয়ে আমরা বাজাতে গিয়ে গানের ধুন, গানের আবেদন, গানের আবেগ, ইমোশন আমরা ঠিক আসলে করতে পারছি কি না আমার একটু সন্দেহ হচ্ছে। তো আমরা চেষ্টা করছি একটু কম মিউজিক রেখে, একটু কম ঝাল মরিচ মাখানোর চাইতে একটু জিকিরি চিকিরি একটু ধুন তুলে করার জন্যে জীবনে প্রথম করছি আমরা। এবং এই গানটা এখানে আসার পরে আমরা ডিসিশন নিয়েছি এই গানটা করব। জানি যে খুব ভালো করতে পারবো না, কিন্তু এরপরে আবার এই গানটি কম্পোজ করে আমি সারা জায়গায় গিয়ে বেড়াবো। সেই স্কুলের এমনি ধারা,
পড়ায় তারা, ও সেই স্কুলের এমনি ধারা, মায়না ছাড়া পড়ায় তারা, ওরে সিনাই সিনাই লেখা পড়া রে, ওরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে, লাউসলা জম্মাজ ভান্ডারি স্কুল খুইলাছে, লাউসলা জম্মাজ ভান্ডারি স্কুল খুইলাছে, হই হই স্কুল খুইলাছে রে মোলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মোলা, স্কুল খুইলাছে, লাউসলা জম্মাজ ভান্ডারি স্কুল খুইলাছে, লাউসলা জম্মাজ ভান্ডারি স্কুল খুইলাছে। এমনি ধারা নাই কবিচার জোয়ান বুড়া, সেই স্কুলের এমনি ধারা নাই কবিচার জোয়ান বুড়া, ওরে খাতা কলম ছাড়াই তারা রে, ওরে খাতা কলম ছাড়াই তারা শিক্ষা দিতেছে, গাউসলা জম্মাজ ভান্ডারি স্কুল খুইলাছে, কাউসলা জম্মাজ ভান্ডারি স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মোলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মোলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মোলা, স্কুল খুইলাছে, কাউসলা জম্মাজ ভান্ডারি 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 স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মোলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মোলা, স্কুল খুইলাছে, কাউসলা জম্মাজ ভান্ডারি স্কুল খুইলাছে, কাউসলা জম্মাজ ভান্ডারি স্কুল খুইলাছে, কাউসলা জম্মাজ ভান্ডারি স্কুল খুইলাছে, কাউসলা জম্মাজ ভান্ডারি, ও স্কুল খুইলাছে। চমৎকার দাদা, আমি নরমালি এই শব্দগুলো কম বলি, কিন্তু আমি না বলে পারলাম না। থ্যাংক ইউ। আসলে কেমন জানি এই গানটা, আসলে আপনার পুরো গান খুব শীঘ্রই দরকার। আচ্ছা, পুরো গানটা করবো, এখন তো বললাম, কিন্তু এইভাবে মানে এরকম করেই এই গানগুলো স্টেজে করবো, কারণ এই আমার কি মনে হচ্ছে জানেন, আমার এই অনুষ্ঠানটা অনেক লেট করে শুরু করেছে, একটু সন্ধ্যার দিকে শুরু করলে এখন মানে আরো শুনতে পেতাম। আচ্ছা, এবার যে গানটা, সেই গানটার নাম হচ্ছে, আমরা কি একটা গান পাবো, দুটো দুটো পাবো, যেটা রিকোয়েস্ট এসছে অনেকবার, অনেক 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 রিকোয়েস্ট আমি শুনলাম, হৃদয়ের লেনা দেনা এপারে তৈরি হবে, একদম শুরুর থেকে এই গানটার জন্য রিকোয়েস্ট আসছে আসছে আসছে। তবে যারা সেটের সামনে আছেন তাদেরকে একটা অনুরোধ করব, অ্যাটলিস্ট এই গানটা শোনার পরে শেষের গানটা আমরা নতুন করে বানিয়েছি, নতুন বানিয়েছে স্যারকে নিয়ে, আর স্যারকে নিয়ে একটু কথাও বলতে বলেছিলেন, তখন একটু এই গানের পরে একটু কথা বলে স্যারকে কেন্দ্র করে, স্যারকে উৎসর্গ করে যে গানটি করছি হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে, সেই গানটা শুনে তারপরে ঘুমাবেন, যেহেতু ঘুমাননি এখনো, যারা ঘুমাননি নিশ্চয়ই। এবং আমি অবাকই হচ্ছি, এখনও আমরা এসএমএস পাচ্ছি আপনাদের, একটা এসএমএস অনেকবার মানে পাচ্ছি, আমি একটু বলতেই চাই, ওনার নাম আই থিঙ্ক রবি, এবং বারবার লিখছেন আপনার যে গানগুলোর কথা, মানে যে গানগুলো ওনার পছন্দ, এই গানগুলো উনি তার ওয়াইফকে ডেডিকেট করতে চায়, এবং বলেছে আই লাভ হার মোর দ্যান এনিথিং ইন দিস ওয়ার্ল্ড, প্লিজ 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 মনি, ইটস ফর হার ফ্রম হিজ রবি। সবার একটু শেখা উচিত, যারা এই চান্স শিখে গেলেন এবং এইভাবে করেই নিজের অর্ধাঙ্গিনী, যে আপনাকে নিয়ে ভাবে, যে আপনার ছাড়া আর কারোর কথা, কারোর দিয়ে কোনো কাজও হবে না, আপনিই তার অন্তরে। আমি একটু ভুল করে ফেলেছি, মানে আরেকটা এসএমএস এ লেখা আছে যে উনার ওয়াইফ মনি উনার পাশেই আছে, কিন্তু খুব রেগে আছে বা রাগ করেছে কোনো কারণে, অভিমান হয়েছে। বোন বোন রে, আর রাগ করে থাকা দরকার নেই, কারণ অনেকক্ষণ ধরে গান গাচ্ছি, যে কোনো কারণে ক্ষমাই পরম ধর্ম।
বাহ, একজন দর্শকও আছে মনে হয় ফোনে। একই হয়ে যাক। হ্যালো, আমার মনে হয় আমাদের গল্পের মাঝখানে সামহাও কেটে গেছে, ছিলেন অপেক্ষা করে এতক্ষণ, যার তারপরেও যিনি ছিলেন, ধন্যবাদ আপনাকে। যিনি ফোন করেছিলেন তাকে হ্যালো, ঈদ মুবারক, সবকিছু অনেক ভালো লাগলো, ইনশাল্লাহ নেক্সট টাইম কথা হবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বৈশাখীতে আমি অনেক দিন যাবত, অনেক বছর যাবত, প্রত্যেক বছরে একবার করে বাজাই, এবং বেশিরভাগ ঈদে। গত বছর ছিলাম না বলে বোধহয় বাজাতে পারিনি, কিন্তু এরা এমন একটা টান তৈরি করে ফেলেছে, বলে যে টুল ভাই আপনাকে ছাড়া তো ঈদ হবে না আমাদের, এরকম। তো আমার কৃতজ্ঞতা বৈশাখী টেলিভিশনকে, সময় কাটুক গানে গানেকে, নিশোকে, ইসলাম শফিককে, এবং বৈশাখী টেলিভিশনের সমস্ত কলাকুশলী প্রতিজন সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কারণ কতদিন গান গাইবো জানি না, কারণ আল্লাপাক যতদিন গান গাওয়াতে দেবেন ততদিনই গাইব। তো এই ভালোবাসার কথা, এই ভালোবাসার ঋণ আসলে শোধ হয় না। হ্যাঁ, তো অনেক অনেক ধন্যবাদ আমাদের পুরো ব্যান্ডের পক্ষ থেকে। আর আমার ধন্যবাদটা এই গানের পরে আরো সুন্দর করে বলবো। আচ্ছা, সজীব মিন্টুর জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ ওরা অনেক রাত জেগে আমাদের সাউন্ড করছে, এবং প্রত্যেকটি মানুষ যারা হয়তো পরিবার রেখে এই কষ্টটি করছে, যারা আপনাদেরকে একদম সরাসরি আমাদেরকে দেখাচ্ছেন, এবং পৃথিবীর যে যেখানে থাকেন আল্লাহ পাক যেন আপনাদেরকে অবশ্যই ভালো রাখেন। হৃদয়ের লেনা দেনা দেখা হবে, দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে। হৃদয়ের লেনা দেনা এপারে তৈয়ার হবে না, হৃদয়ের লেনা দেনা এপারে তৈয়ার হবে না, দেখা হবে, দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে। কাছে না পাইয়া ভালোবাসা রাখিলাম যতন করে বন্ধু, যতন করে ও তোমার প্রেমে মরিয়া চোখের জলে ভাসিয়া, কেউ জানে না কিসের আগুন আমার অন্তরে বন্ধু, আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ও
ওই পারেতে গিয়া আসিব আসিব আমি প্রেমের তরি নিয়া বন্ধু তোমার আমার এই প্রণয়ে ভুল যদি না থাকে আসিব আসিব আমি প্রেমমালা হাতে বন্ধু প্রেমমালা হাতে হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না দেখা হবে ওই পারে তোমরা আমার দেখা হবে ওই পারে বন্ধু তোমরা আমার দেখা হবে ওই পারে তোমরা আমার দেখা হবে ওই পারে বন্ধু তোমরা আমার দেখা হবে ওই পারে তোমরা আমার দেখা হবে ওই পারে আমি এখন শুধু এটুকুই বলতে চাই যে আমি আসলে আমার এখন বলার মতো কোনো কথা নেই আপনি এত সুন্দর করে গেয়েছেন এত সুন্দর কথা বলেছেন এখন অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে এবং ধ্রুবতারাকে অনেক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা এবং ঈদের অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার মানে কিছু কিছু ভাষা থাকে সেই ভাষাগুলো যদি আরও কিছু পেতাম তাহলে আরও ভালো হতো সব ধন্যবাদই তো দিয়ে ফেলেছি তবে একটা কথা বলতে চাই যে আমাদেরকে অনার করবে কারা আমরা অনেক ভালো গান গাই মনে করেন একদম বিরাট শিল্পী কিন্তু আমাদেরকে মানুষের মাঝে যে মানুষগুলো তুলে ধরে আমাদের স্বপ্নটাকে পূরণ করে কারা টেলিভিশন রেডিও মাধ্যম মিডিয়া ইচ্ছে করলেই সব মিডিয়া বলল এসআই টুটুলের আর গান বাজাবো না চালাবো না কিছু করবো না তখন আর আমাকে কেউ চিনবে না তাই না তো এই জন্যে আমাদের অনেক ছোট ছোট বাচ্চা যারা আসছে যারা উঠতি যারা চলে আসছে তাদেরকে যে অনেক রিয়েলিটি শো হয় অনেক নাচের শো হয় গানের শো হয় এই যে এটা কিন্তু অনেক অনেক বড় একটা কাজ যে দেশের আনাচে কানাচে থেকে যারা কোনো দিন টেলিভিশনে আসতে পারতো না তারা আসছে গাইছে নিজেকে টেলিভিশনের মধ্যে দেখছে ইটস রিয়েলি গ্রেট আল্লাপাক যেন এই সমস্ত টেলিভিশন এই সমস্ত মিডিয়াকে আরও অনেক বড় করে বিশ্বের দরবারে বিশ্বের সাথে কম্পিটিশন করার সুযোগ করে দেয় নিশ্চয়ই করে দেবে একদিন আমরা তো এগিয়েই যাচ্ছি অনেক ধন্যবাদ অনেক আসলে আপনি অনেক সুন্দর কথা বলেন কথার জাদু করো আচ্ছা সেই সাথে আমরা যেহেতু শেষ গান শুনবো তার আগে ডেফিনেটলি আপনাকে ধ্রুবতারাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি একটু বিদায় নিয়ে নিই তারপর শেষ গানটা শুনবো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে আছেন এখনও আপনাদের SMS পাচ্ছি ফোন পাচ্ছি তার মানে নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আছেন তো আপনাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবসময় সবভাবে এভাবে আপনারা আমাদের সাথে থাকুন আমি ফারহানা নিশো বিদায় নিচ্ছি আমরা শেষ গান শুনবো আজকের আয়োজনের মতো আর আগামীকাল ঠিক 11:15 আবারও হাজির হব আপনাদের সামনে আমাদের অ্যালবাম নীলকষ্টের কভার করেছে আমার একটা বন্ধু কল্পনা আমি একটা স্কুল করেছি শুধু আমি না ওদেরকে মিলে আমার বন্ধুদেরকে মিলে আমি একটা স্কুল করেছি আমরা সবাই মিলে এটাকে লুক আফটার করছি এবং স্কুলটা একদম মানে ছোট্ট একটা বেবি স্কুল সেই স্কুলে প্রি স্কুল ডে কেয়ার এভাবে করতে করতে আমরা চাই যে আস্তে আস্তে বড় একটা স্কুল বানাবো মিউজিক থাকবে সব কিছুই থাকবে তো সেটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের উত্তরাতে স্কুলটা নাম হচ্ছে অল সেন্টস UK ইন্টারন্যাশনাল স্কুল ওই স্কুলের প্রিন্সিপাল ওরা থাকে ব্রিটেনে তো এই যে আজকে আমার সাথেও এসছেও তো এই কভারের প্রচ্ছদ করেছে কল্পনা ওকে অনেক ধন্যবাদ এবং আমি চাই যারা দর্শক শ্রোতা যারা দেখছেন একদিন আসেন না আমার স্কুলে এসে দেখে যান কেমন করেছি খুব বেশি মানে গর্জিয়াস না হলেও দেখলে মনে হবে ছোট্ট একটা টাইনি কিছু একটা ছোট্ট কুড়ে ঘরের মতো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ছবির মতো একদিন আসেন
এসে দেখে যান। আর এই গানটি যেটি করছি তার আগে সবাইকে, আমার ব্যান্ডের সবাইকে, সবার নাম অলরেডি সবাই জানেন, একদম কর্নারে যে মানুষটি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে চশমার ভেতর থেকে কিন্তু বোঝা যায় না, আমি যখনই একটু সুরে এদিক ওদিক হয়, কারণ আজকে একটু টায়ার্ড ছিলাম অলরেডি, একটু পরে শেষ হওয়ার পরেই আমাকে অনেক বকা খাইতে হবে কারণ অনেক জায়গায় গলা একটু একটু স্লিপ করে গিয়েছে, কারণ অনেক জোরে যখন উঁচুতে টান দিতে যায় তখন আমাকে বলেছিল এত টানাটানির দরকার কি, হ্যাঁ একটু থামো না, কিন্তু আসলে মুড যখন উঠে যায়, আবেগ যখন এসে যায় তখন দাদার কথা শুনি না। পার্থ মজুমদার একটা বড় পরিবারের, সঙ্গীত পরিবারের মানুষ, যিনি বারিন মজুমদার, ইলা মজুমদারের পুত্র, সুযোগ্য পুত্র, একজন মিউজিক ডাইরেক্টর। দাদা আমাকে সবসময় লুক আফটার করে, আমাকে না পুরো ব্যান্ডকে, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দিস শিপ। তার পাশে বাবু ভেরি প্রমিজিং ব্লোয়িং ইনস্ট্রুমেন্ট প্লেয়ার অ্যান্ড সাথে এখন পার্কেশন বাজাচ্ছে, সে বলছে এই ব্যান্ডে ছাড়া কোথাও পার্কেশন বাজাবে না। আর সেলি অন গিটার, লিড গিটার, লক্ষ্মী একটা ছেলে, যখন যে গান তুলতে বলি সেই গান উঠিয়ে নিয়ে আসে ওর সাধ্যমতো। আর দুস টু মুজু, মুজু লক্ষ্মী আর ও তো আমার স্টুডেন্ট, এইটুকু যখন ছিল তখন থেকে আমার কাছে শিখতো, গিটার আর গান শিখতে এসে ড্রাম বাজানো শুরু করে দিয়েছে। ব্রুসলি এ দেশের মানুষ না, বার্মিস না, ব্রুসলি আমাদের দেশেরই মানুষ, কিন্তু ব্রুসলি অনেক দিন ধরে আমাদের সাথে বাজাচ্ছে, আমরা প্যাল। ব্রুসলির ছেলের নাম জেটলি, আর মানে ক্যারাটি ব্রুসলি, তার ছেলের নামও জেটলি ছিল, এই জন্য আমরা ওর ছেলের নামও জেটলি দিয়েছি, আসলে ওর নাম জেটলি, ব্রুসলি ব্রুসলি। আর রাসেল সবচাইতে ফাঁকিবাজ ব্যান্ডের মধ্যে, যে একটা গান তুলে এনে আসতে বললে নাটা তুলে প্র্যাকটিস ট্র্যাকটিস না করে আ করে তাকিয়ে থাকে এবং চরম বকা খায় আমাদেরকে কাছে। আর একটা হচ্ছে রিয়ন, রিয়ন আমাদের সাথে সবসময় আমাদের বকা ঝকা খেয়েই বড় হয়ে উঠছে, একটা ওই অ্যালবামের মধ্যে লিখেও দিয়েছি, সবসময় আমাদেরকে লুক আফটার করে, ছোট্ট একটা ছেলে আইটিতে পড়াশোনা করে আর আমাদের লেজ হয়ে গিয়েছে রিয়ন। এই হচ্ছে আমাদের পরিচয়, নাম হচ্ছে ধ্রুবতারা, আর ইংলিশ নেম আছে আমাদের একটা, সে নামটি আগে ছিল ফেস টু ফেস, আপনাদের সাথে মুখোমুখি। আর ধ্রুবতারা নাম দিয়েছি স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে যারা স্বাধীন করে দিয়ে ধ্রুবতারা হয়ে গেছেন তাদের স্মরণে, তাদেরকে আমরা ধ্রুবতারা বলে ডাকি। আর আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার মিন্টু এবং বৈশাখীতে যিনি আরেকজন সাউন্ড ইঞ্জিনিয়ার কাজ করছে সজীব, আর সবাইকেই তো ধন্যবাদ দিয়েই দিলাম। আর স্যারের কথা একটু বলি, আমি গিয়েছিলাম এইবার স্যারের মৃত্যুবার্ষিকীতে উনুহাসপল্লিতে 19 তারিখে, যাওয়ার পরে মনে হলো যে স্যার কেমন আছেন, জিজ্ঞেস করলাম, মনে মনে একটা উত্তর আসলো, বড় ভালো আছি, আমার একটা সুখবর আছে। সেই সুখবরটা ফারাজি ভাই, শহীদুল্লাহ ফারাজি, ওনার সাথে আলাপ আলোচনা করতে করতে একটা গানই করে ফেললাম আমরা, স্যার কেমন আছে আমরা মনে করি। যে মানুষের জন্যে অনেক প্রাণ কাঁদে সে মানুষ তো ভালোই থাকেন। এই গানটা দিয়ে শেষ করব। বড় ভালো আছি আমি, মাটির ভিতর বড় ভালো আছি আমি, মাটির ভিতর তোরা কেউ জানলি আমার সুখবর, কেউ জানলি আমার সুখবর। আমি ছিলাম মাটির উপর, এখন মাটি আমারই, আমি ছিলাম
এখন মাটি আমারই জোছনাতে ছিল আকর্ষণ আগের মতো তারায় করে নিমন্ত্রণ আমার করে নিমন্ত্রণ আমার নায় কোন মাটি আমারি ও আমি ছিলাম মাটি রূপ এখন মাটি চার ভালোবাসায় পড়ল কত সেই দেহ হইল বিলি নায়ার প্রয়োজন আমার নায়ার প্রয়োজন দেহ খাচার ভালোবাসায় পড়ল কত সেই দেহ হইল বিলি নায়ার প্রয়োজন আমার নায়ার প্রয়োজন দেখবো এখনো কোন মাটি আমারি তো আমি ছিলাম মাটি রূপ এখন মাটি আমারি তো আমি ছিলাম মাটি রূপ এখন মাটি আমি ছিলাম মাটির উপর এখন মাটির